হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। কাছে ও দূরে দেশ ও প্রবাসী আমার সকল প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমিও ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের ন্যায় ভিডিও শুরুতেই বলে নিচ্ছি, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব না করেছেন আশা করি সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটিকে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে পৌঁছে যায় আপনার নোটিফিকেশনে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি এভাবেই আমাকে সাপোর্ট করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। ইতালির প্রতিদিনের আপডেট পেতে আমার সাথেই থাকবেন। আজ আমি আপনাদের সামনে ইতালির নতুন একটি আপডেট শেয়ার করব। ইতালি আগামী 9 এপ্রিল থেকে কালার পরিবর্তন হতে যাচ্ছে। বিয়াঙ্ক হলুদ জোনা আর থাকবে না, আগে থেকে আরও কিছু সহজের দিকে যাইতেছে। ইতালির বিভিন্ন জোনা অন্তর্ভুক্ত অঞ্চলগুলো নিম্নে দেওয়া হলো। রেড জোনা বা রেড জোনা এরিয়া, পুলিয়া, অস্তিয়া, কাম্পানিয়া, সার্দানিয়া, এই কয়েকটা জোনা রেড জোনা বা এরিয়া অন্তর্ভুক্ত। অরেঞ্জ জোনাগুলোর নাম আমি আপনাদের সামনে শেয়ার করব। ইমিলি রোমানিয়া, লোম্বার্দিয়া, পিমন্তে, মার্কে, তুসকান, ভেনিসিয়া জুলিয়া, উম্বারিয়া, ত্রেন্তো, আব্রোসো, বাসিলিকাদা, মোলসে, সিসিলিয়া, ক্লাবিরিয়া, লাসিও, লিগুইরা, বেনেতো, এই কয়েকটি অঞ্চল অরেঞ্জ জোনের অন্তর্ভুক্ত। আগামী 9 এপ্রিল থেকে 17 এপ্রিল পর্যন্ত তা কার্যকর থাকবে। আমরা যারা প্রবাসী আছি সকলেই একটু সাবধানে চলাফেরা করি এবং সরকারি নিয়মকানুনগুলো মেনে চলার জন্য চেষ্টা করব। আজকের ইতালির আপডেট 9/4/2021। আজকে ইতালিতে 24 ঘন্টা আক্রান্ত হয়েছে 18,938 জন। আজ ইতালিতে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 26,175 জন। আজকে ইতালিতে মৃত্যুর সংখ্যা ছিল 718 জন, গতকালের তুলনায় আজকে একটু বেশি। আমি লাসিওর রোম শহরে বসবাস করি, তাই আমি লাসিওর আক্রান্তগুলো আপনাদের সামনে শেয়ার করব। লাসিওতে গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 1,363 জন, এর মধ্যে রোম শহরে আক্রান্ত হয়েছে 624 জন। আজকে নমুনা বা টেস্ট পরীক্ষা করা হয়েছিল 362,973 জন, এর মধ্যে গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 18,938 জন। হে আল্লাহ, এই কঠিন মহামারী আক্রান্ত থেকে পৃথিবীর সকল মানব জাতিকে তুমি হেফাজত করো, আমিন। ইতালিতে সর্বমোট আক্রান্ত হয়েছে 3,73,06,540 জন। ইতালিতে সর্বমোট সুস্থতা লাভ করেছেন 3,86,586 জন। ইতালিতে সর্বমোট টোটাল মৃত্যুবরণ করেছে 1,13,579 জন। সুখবর, আগামী মাস থেকে ইতালিতে ট্যুরিস্ট ভিসা চালু হবে। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ইতালির ভ্রমণ করতে পারবেন, ইতালির সরকার গতকাল সংবাদ সম্মেলনে বলেছেন। তবে করোনার সার্টিফিকেট অনিবার্য ও সাথে নিয়ে আসতে হবে। ইতালি ও ইউরোপের সব দেশগুলোতে আগামী 12 এপ্রিল দিবাগত রাতে প্রথম সেহরি হবে। আলহামদুলিল্লাহ, সকলেই রোজা রাখার জন্য তৌফিক দান করুন, আমিন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং বেশি করে শেয়ার করে দিবেন, যাতে ভিডিওটা অন্যজনরা দেখে উপভোগ করতে পারে এবং বিভিন্ন কাজ থেকে সতর্ক অবলম্বন হতে পারে। ইতালির বিভিন্ন খবরাখবর পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে পৌঁছে যায় আপনার নোটিফিকেশনে। নতুন নতুন খবর পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজ এখানেই বিদায়, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে, কথা হবে অন্য আরেকটি ভিডিওর মাধ্যমে। আসছে সামনে রমজান, সকলেই রোজা রাখার জন্য তৌফিক দান করুন, আমিন।